বন্ধুরা, আমার মতো হয়তো অনেকেই আছেন যারা বিড়াল খুবই পছন্দ করেন। অত্যন্ত কিউট ও দুষ্ট এই প্রাণীটি কিন্তু অনেক অলস, যে দিনে প্রায় 12 ঘন্টা থেকে 15 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দেয়। তবে অলস হলে কি হবে, বাসার যে কোনো জিনিসের প্রতি কিন্তু তার রয়েছে প্রবল আগ্রহ, আর এই কারণে কিন্তু সে মাঝে মাঝে তার জন্য যেটা উচিত নয় সেটাই খেয়ে ফেলে এবং পরবর্তীতে অনেক রকম বিপত্তি হয়। তো সুপ্রিয় দর্শক, প্রাণী শিক্ষা চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমি ডক্টর লেলিন আলোচনা করব আপনার বিড়ালের জন্য কোন ধরনের খাবার উচিত বা কোন ধরনের খাবার আপনার বিড়ালের জন্য ক্ষতিকর বা কোনটি আপনার বিড়ালকে কখনোই খেতে দিবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দর্শক, আমরা বিড়ালকে কিন্তু অনেক পছন্দ করি এবং এ কারণে কিন্তু আমাদের যে সমস্ত আমরা খাবার খাই তাদের কিন্তু সেগুলো অফার করে থাকি। তো আজকের ভিডিওতে আমি এমন 5 ধরনের খাবার আলোচনা করতে যাচ্ছি যা বিড়ালকে খেতে দিবেন না। দর্শক, বিড়ালের জন্য ক্ষতিকর খাবারের তালিকায় প্রথমেই রয়েছে চকলেট ও কফি বা ক্যাফিন জাতীয় খাবার বা পানীয়। এই ধরনের খাবারে মিথেল জ্যান্থিনস নামক একটি উপাদান রয়েছে যা বিড়ালের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের খাবার খেলে, অর্থাৎ চকলেট বা কফি খেয়ে ফেললে, বিড়ালের বমি, ডায়রিয়া, অতিরিক্ত তৃষ্ণা ও অস্বাভাবিক হৃদস্পন্দন হওয়ার সম্ভাবনা থাকে। এই তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যালকোহল মিশ্রিত খাবার বা পানীয়, যা খেয়ে ফেললে বিড়ালের অতিরিক্ত ব্লাড সার্কুলেশন হতে পারে এবং এমনকি এর ফলে বিড়ালের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সো নো অ্যালকোহল ফর ইওর ক্যাট। দর্শক, পরবর্তী খাদ্য তালিকায় যাওয়ার আগে আমি বলবো, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও আপলোড হবে আমার এই চ্যানেলে। বিড়ালের জন্য ক্ষতিকর খাবারের তালিকায় এর পরে রয়েছে আঙ্গুর ও কিশমিশ। আঙ্গুর ও কিশমিশ বিড়ালের কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো খেয়ে ফেললে প্রথম 12 ঘন্টার মধ্যে বিড়ালের বমি শুরু হবে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিড়ালের ডায়রিয়া, খাবারে অরুচি ও পেটে ব্যথা শুরু হতে পারে। তাই কখনোই এগুলো বিড়ালকে খেতে দেওয়া যাবে না। ক্ষতিকর খাবারের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ ও রসুনে রয়েছে এমন কিছু খাদ্য উপাদান যা বিড়ালের রেড ব্লাড সেল ধ্বংস করে দেয়, যার ফলে বিড়ালের রক্তশূন্যতা অর্থাৎ এনিমিয়া দেখা দিতে পারে। দর্শক, বিড়ালের জন্য ক্ষতিকর খাদ্যের তালিকায় সর্বশেষে রয়েছে কাঁচা ডিম ও কাঁচা মাংস। বিড়াল কাঁচা ডিম বা কাঁচা মাংস খেয়ে ফেললে তার কিন্তু মানুষের মতোই সালমোনেলা বা ইকোলাই পয়জনিং হতে পারে। এছাড়াও কাঁচা ডিমে এমন কিছু এনজাইম রয়েছে যা বিড়ালের চামড়ার জন্য বা পশমের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বিড়ালকে কাঁচা ডিম ও কাঁচা মাংস থেকে দূরে রাখুন। বন্ধুরা, আপনারা যদি বিড়াল পুষে থাকেন তবে বাসার এই ধরনের খাদ্যগুলো আপনারা এমন জায়গায় সংরক্ষণ করবেন যেগুলো আপনার প্রিয় বিড়ালটি থেকে নাগালের বাইরে থাকবে। বন্ধুরা, অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে বিড়াল ডগ ফিড খেয়ে নিলে কোনো সমস্যা হবে কিনা। যারা বাসায় একই সাথে কুকুর এবং বিড়াল পুষে থাকেন তাদের এই ধরনের সমস্যা হয়। দেখা যায় বিড়াল মাঝে মাঝেই ডগ ফিড খেয়ে নেয়। তো আমি বলবো, আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই, তবে বিড়ালের জন্য যে দরকারি খাদ্য উপাদান অর্থাৎ ভিটামিন এ এবং প্রোটিন, এগুলো কিন্তু সে ডগ ফিড থেকে পাবে না, কারণ ডগ ফিডে এই ভিটামিন এ এবং প্রোটিন এটা একটু কম থাকে। তাই আপাত দৃষ্টিতে কোনো সমস্যা না হলেও এটি তার জন্য যে অর্থাৎ বিড়ালের জন্য যে দরকারি নিউট্রিয়েন্ট সেটি কম পাবে। তবে এটি যেন বিড়ালের অভ্যাসে না পরিণত হয় সেটিকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।